हेलो বন্ধুরা ফ্যাশনেবল কুকার চ্যানেলে আবার আপনাদের স্বাগত প্রতিবারের ন্যায় আবারো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটি আজকে আমি বন্ধুরা ব্লগ করছি এটি রান্নার কোনো রেসিপি আমি দিচ্ছি না আজকে এটি হচ্ছে আমার ছেলের একটা নৈহাটি ভাটপাড়া এই স্কুলে আমার ছেলে পড়ে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে এসেছি ওকে তাই কিছু ব্লগ আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি নৈহাটি ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা আপনারা নিশ্চয় নাম শুনেছেন খুব ডিসিপ্লিন এই স্কুলটা সেই কারণে আমি অত দূর থেকে আমার হালি শহরে বাড়ি রেলবন্দরে সেখান থেকে আমি এখানে ছেলেকে দিয়েছি স্কুলটা তারই কিছু ব্লগ আজকে আপনাদের কাছে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি আমি ভিতরে স্কুলটা আপনাদের দেখাতে পারবো এখনো স্কুল খোলেনি সকাল 9:30টার মধ্যে আমি স্কুলে এসে গেছি ছেলেকে নিয়ে তাই একটু বাইরে থেকে ব্লগটা করে দেখাচ্ছি এটি হচ্ছে পিছনের গেট আর আগে যে গেটটা দেখালাম ওটা হচ্ছে সামনের গেট এখনো স্কুলে তালা বন্ধ স্কুলটা একেবারে গঙ্গার ধারে বন্ধুরা এই সেই গঙ্গা দারুণ লাগে এই গঙ্গাটার জন্য এটি হচ্ছে ভগবান শিবের আর নারায়ণের যুগলবন্দী একটা মন্দির গঙ্গার ঘাটে এটা কালী মন্দির এটা রক্ষা কালী মন্দির গঙ্গার ঘাটে আমরা এখানে বসি আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু গল্প টল্প করি যখন স্কুলে ওদের পরীক্ষা টরীক্ষা হয় কিংবা কোনো মিটিং হয় তখন আমরা এখানে থাকি এই সেই গঙ্গা এখন ভাটা চলছে চারিদিকে কুয়াশা ভর্তি একেবারে খুব ঠান্ডা যেহেতু এত একদম সকালে এসেছি আমি সেই কারণে বন্ধু এখানে এখনো সেরকম লোকজন আসেনি আমার কোনো বন্ধু বান্ধব এখনো আসেনি এসে পৌঁছায়নি চারিদিকে দেখেছেন বন্ধুরা কিরকম কুয়াশা দারুণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না অনেকটাই নিচু এখানে ধাপটা দেখুন বন্ধুরা কত প্রথম থেকে একদম অনেকটা নেমে তবে কিন্তু গঙ্গায় আসতে হয় এটা হচ্ছে অমরকৃষ্ণ পাঠশালা স্কুলের একেবারেই সামনে ঘাটটা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু পার্কের মতন এখানেও আমরা বসি গল্প করি আমি পার্কটাও দেখাচ্ছি আপনাদের সামনে খুব ভালো লাগবে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প টল্প করবার পর অনেক সময় এখানে আড্ডা মারি অনেক সময় আছে গঙ্গার জলের জন্য বন্ধুদের আমাদের এখনো কোটা চিন্তা হয় না এখান থেকে গঙ্গা জল বেশি নিয়ে যেতে পারি ভালো লাগে বেশ কারণ এখন তো গঙ্গার জল নিয়ে যাওয়া নিয়ে আসা একটা সমস্যা হয়ে যায় সবসময় বাড়িতে লোকজন থাকে না যখনই প্রয়োজন পড়ে এখান থেকে আমি বিশেষ করে গঙ্গা জল নিয়ে যাই আমার তো ভীষণ ভালো লাগে এই প্রকৃতির পরিবেশটার জন্য একদম গঙ্গার ঘাটে একদম দেখতেই পাচ্ছেন সামনে একটা বাড়ির মতন আছে তার পিছনেই কিন্তু স্কুলটা
তার পিছনেই কিন্তু স্কুলটা। এই সেই গঙ্গার পাশে ঘাট, যেটা আমরা গঙ্গার পাশে যে পার্কটার কথা বলেছি ঘাটের পাশেই একদম বড় অশ্বত্থ গাছ, গাছ মানে এইটা বসার আমাদের একটা বেদি মতন এখানে বেশ আমরা বসি, দারুণ জায়গা, ভালো লাগে বেশ। এখানে বাচ্চাদের স্লিপারের মতন একটা জায়গা আছে, রক্ষণাবেক্ষণের জন্য এখন খুব একটা পরিষ্কার থাকে না, কারণ যেহেতু জানেন যে এখন লকডাউন চলছে বা করোনার জন্য সেভাবে পরিষ্কার থাকে না। অনেক বড় বিশাল গাছ, দারুণ ঠান্ডা হাওয়া দেয়, গরমের দিনে বিশেষ করে খুবই ভালো লাগে গঙ্গার হাওয়া খেতে। শীতের দিনে একটু কিন্তু কষ্টই হয়, কনকনে ঠান্ডা হাওয়া দেয়। পাশে অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর বিশেষ কিছু এখানে সেরকম দেখার কিছু নেই। আজকে 9 আর 10 এর ভ্যাকসিন দেবে স্কুলে, তার জন্যই আজকে আমরা সবাই এসেছি। গাছের সামনে ভগবান শিবের মূর্তি রয়েছে, এখানে পুজো দেওয়া হয়। স্যারের পারমিশন নিলাম স্কুলের ভেতরটা একটু ব্লক করছি, এটা আমাদের টিচারদের রুম। স্কুলটা এখনো পুরোপুরি খোলেনি, আমি স্যারের পারমিশন নিয়ে একটু ঢুকলাম। সুন্দর না স্কুলটা? খুব সুন্দর স্কুলটা, দারুণ স্কুল। এখানকার স্যাররাও খুবই ভালো, দারুণ পড়াশোনা করায়, ম্যাডামরাও খুবই সুন্দর, দারুণ টিচিংটা দেয়। স্কুলটা কিন্তু দারুণ সুন্দর বন্ধুরা। এটা হচ্ছে স্কুলের ভিতরে শিব মন্দির, দুটো শিব মন্দির আছে, এইটার মঞ্চ। এখানে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হলে এখানে প্রোগ্রামগুলো করা হয়। আর এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, এখানে বিভিন্ন যত রকমের আলোচনা বা মিটিং টিটিং বা সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এই জায়গাটায় করা হয়। এখান থেকে দোতলার উপরে উঠতে হয়, এটা সিঁড়ি, কিন্তু আমি পারমিশন এখনও উপরে যাব না, কারণ কোনো স্যাররা এখনও ম্যাডামরা আসেনি, তাই আমি একটু শুধুমাত্র নিচেরটাই ব্লকটা নিচ্ছি। এই পাশটা 1 ক্লাস 12 ক্লাস দিয়ে ক্লাস, এখানে কি মিড ডে মিল কিন্তু ওই দিকে, এই জায়গাটায় খাবার।
দারুণ স্কুলটা যদি ভিতরে একবার কোনো সময় আসেন দেখতে পাবেন। এখান থেকে নেমে দেখতে পাচ্ছেন অনেক বড় স্কুল, অনেকটা জায়গা নিয়ে, আর এইখানে মিড ডে মিল সমস্ত স্টুডেন্টদের মিড ডে মিল খাওয়ানো হয়। আবার এই পাশ থেকে একটা রাস্তা আছে, এখান থেকে আমি চলেছি, এই পাশেও একটা গঙ্গার ঘাট আছে, এই গঙ্গার ঘাটটাও খুবই সুন্দর, সেখানে আপনাদের আমি এখন নিয়ে যাচ্ছি। চারিপাশে বাড়ি, পাশ দিয়ে সরু রাস্তা, চলে যাচ্ছি অন্য একটা ঘাটে। হেড স্যার এসে গেছিলো, ভয়েসে তো তাড়াতাড়ি করে চলে এসেছি, হেড স্যার ছেলে কিছু বলেনি, এমনিতে ভালো, খুবই ভালো, ডিসিপ্লিনটা খুব মানে, কথা না শুনলে গার্জিয়ানদের পর্যন্ত ছাড়ে না, গার্জিয়ানদের খুবই বলে, কিন্তু স্কুলটা সত্যি খুবই ভালো, স্যাররা খুব ভালো। এবার যাচ্ছি আর একটা ঘাটে, এখানে সরু রাস্তা যেখানে বললাম ঘাটটা তো খুব সুন্দর বললাম, আর একটা যে ঘাটে নিয়ে যাচ্ছি সেই ঘাটটাও খুবই সুন্দর। চলুন বন্ধুরা আমরা এখানে সেখানে যাই। খুব সকাল 6টার মধ্যে উঠে গেছি, উঠে সমস্ত কিছু রান্নাবান্না করে এসে স্নান করে পুজো দিয়ে বন্ধুরা ছেলে নিয়ে চলে এসেছি। কাকা বলে আমি ব্লগটা করতে পারলাম, স্কুলে যদি লোকজন থাকতো তাহলে হয়তো ব্লগটা করতে পারতাম না। আজকে ছেলের ভ্যাকসিন কাগজপত্র অনলাইনে যেগুলো করে নিতে হয় সেগুলো সমস্ত ডকুমেন্ট নিয়ে আজকে চলে এসেছি। ছেলেকে আজকে ডিম আর আলু দিয়ে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে নিয়ে এসেছি। আমি শুধু চাই খেতে পেরেছি বন্ধুরা, কিছু খেতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি করে টেনশন থাকে যে ঠিক টাইমের মধ্যে না পৌঁছাতে পারলে পৌঁছাতে পারবো না, সেই কারণে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তবে একদিকে ভালোই হলো, তাড়াতাড়ি আসাতে ব্লগটা আমি আপনাদের সামনে করে দেখাতে পারলাম। চারিপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাড়ি, এখানকার বাড়িতে যেগুলো খুব সুন্দর, এটা একটা ঠাকুর দালান। পুরুন মন্দির সামনের দিকে যাই, গঙ্গার ঘাটে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব, কিন্তু আগেকার দিনে সেই পুরনো আমলে সমস্ত বাড়ি, দারুণ জায়গাটা সত্যি খুব সুন্দর। চলুন এবার গঙ্গার দিকে যাই, এটা একটা সাধুদের আশ্রম। চলে এসেছি আর একটা গঙ্গার ঘাটে, শিব মন্দির, শিব ঠাকুর আছে এখানে, আর আছে নন্দী মহারাজ। রূপদাসপুর, রূপদাস বাবুর ঘাট, রথ
ছেলে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা, আর হয়তো বেশিক্ষণ ব্লগ করতে আমি পারবো না। সেটা হচ্ছে সেই ঘাট, আর ঘাটের পাশে সমস্ত মন্দির, এগুলো জায়গা বিভিন্ন যারা আশ্রম যারা আসে তারা এখানে থাকে। এখানে বাড়ি মন্দিরে যারা দেখাশোনা করে তারা থাকে, আশেপাশে রয়েছে বাড়ি। বন্ধুরা এবার যাওয়া যাক, স্কুলে যেতে হবে, তাই এবার সামনের দিকে এগোচ্ছি। এটা এসছি আর একটা ঘাট বন্ধুরা, এটা হচ্ছে বকুলতলা ঘাট ভাটপাড়া। এই ঘাটটাও আপনাদের দেখাই একটু। ঘাটে ক্লাব রয়েছে, বকুলতলা স্পোর্টিং ক্লাব। এই ঘাটটাও খুবই সুন্দর, খুবই সুন্দর ঘাটটা। অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে থাকবার জন্য, এখানে আমরা বসতাম গল্প করতাম। তাহলে বন্ধুরা আমি এখানে তিনটে ঘাট দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে বন্ধুরা এখানে আমি রাখছি, এখন স্কুলে যেতে হবে। নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই বন্ধু, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।